Welcome back to my another video. Myself Rifat Khan. I am asking to see you. You have seen the last year. So we are going to see. Here we are going to see a big summer. So here we are going to see the bridges. Have you? Just a little late. We are going to see. But this shot is very beautiful. We are going to see sunset. So we are going to see the sunset. We are going to see the sunset. Because the sunset তো আমরা বৃষ্টির কারণে হচ্ছে একটু লেট হয়ে গেছে সো আপনারা এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করুন আর এখানে আপনাদের মানে জাস্ট সিএনজি ভাড়াটা লাগবে অন্যান্য কোনো কস্ট নাই সো আমরা চলে যাচ্ছি ব্রিজে ব্রিজে আপনারা দেখবেন যে মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আমরা অনেকটা বাঁশবাড়িয়া বিচের দিকে চলে আসছি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন বিকেলের যে আভা সেটা থেকে অনেকটা সি বিচের যে আমেস্টা সেটা উপলব্ধি করতে পারছি এর সাথে একটা মানে সিএনজি ড্রাইভার ভাই আছে আচ্ছা তোমরা কয় টাকা করে নিচ্ছো বাসগাড়িতে আমরা তো এমনি শুক্রবার হলে আপনার পাঁচশো টাকা করে গাড়ি আপ ডাউন আচ্ছা আচ্ছা আপ ডাউন সাড়ে তিনশো টাকা যদি শুক্রবার হয় তাহলে আচ্ছা ওকে ওকে ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন আপনারা যদি ফ্রাইডেতে আসেন তাহলে আপনাদের একটু বেশি টাকা খরচাতে হবে পাঁচশো টাকার মতো আর যদি অফিসে আসেন তাহলে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা আপ ডাউন আসতে পারবেন সো আপনাদের উইশ আপনারা কোন দিন আসবেন ওকে তো দেখুন এখানে নাকি বসুন্ধরা কোনো একটা ফ্যাক্টরি হচ্ছে আমি জানি না সঠিক তো যাই হোক একদম বিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে আসছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে হয়তো আমরা এখানে নামবো সূর্যাস্ত দেখব তো দেখতে দেখতে পাচ্ছেন ওকে ওই যে আমরা সামনে দেখছি যে বঙ্গোপসাগর হ্যাঁ কি বিশালতা অনেকটাই মনোমুগ্ধকর পরিবেশ সামনেও দেখতে পারবেন কিছু এরিয়া আছে মেনলি আমরা হচ্ছে এদিকে যাব ওকে দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে ঢুকছি যে একটা সরু রাস্তা আছে দেখি কত দূর যাওয়া যায় এখানে অনেকেই হয়তো ব্রিজ বা এগুলো দেখতে আসে কিন্তু পরিবেশটা কেমন যেন একটু নোংরা টাইপের যাই হোক ভিতরে গিয়ে দেখি কী অবস্থা এখানে দেখছেন ছিন্ন ছিন্ন স্পিড বোট আছে ওকে দেখতে পাচ্ছেন তুষার তোমার কেমন লাগতেছে ওকে তুষারের খুব ভালো লাগতেছে দেখে আচ্ছা আমরা সূর্যাস্ত দেখতে আসছি কিন্তু সূর্যরই দেখা পাচ্ছি না কারণ আকাশে এতটা মেঘ বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে তো যে কারণে আমরা বৃষ্টির কারণে একটু লেট করে বের হয়েছি দেখি কতক্ষণ থাকা যায় এখানে ওকে ভিউয়ার্স চলে আসছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি যে সি বিচে খুবই সুন্দর লাগছে মাছ ধরার পাওয়ার দেখতে পাচ্ছেন সামনে একটা এখন হয়তো ভাটার টাইম
তার জন্য দেখতে পাচ্ছেন মানুষ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, ওই যে ব্রিজ ওইখানে যায় মানুষ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা চলে আসছি এই বাঁশবাড়িয়া বিচে। দেখুন ওই যে দূরে মাছ ধরার ট্রলার যাচ্ছে, এই জায়গাটা অনেকটা পিছল টাইপের। আপনারা যদি ব্রিজে যেতে চান তাহলে মানে আস্তে আস্তে সাবধানে আসবেন, পড়ে যাওয়ার চান্স আছে অনেকটা। ওকে, আস্তে আস্তে আসবেন এই দিক দিয়ে। ওকে ওকে, এখানে একটু বেলে মাটি টাইপের আছে। দেখুন আমরা কাদার পথ পেরিয়ে চলে আসছি হচ্ছে এইদিকে। ওই দেখেন মানুষজন ছবি তুলছে। ওকে, দেখুন নিচের পথগুলো কেমন হয়ে আছে। ওকে ভিউয়ার্স, আপনারা দেখছেন এই হচ্ছে বাঁশবাড়িয়া সামনে। ওকে, এই ব্রিজ টাকা নেওয়া হচ্ছে পার পারসন 20 টাকা করে। এখানে আসলে আপনাদের টাকা দিতে হবে। ওকে, সো আমরা যাই দেখি সামনের দিকে এই ব্রিজ। এই ব্রিজটা দেখার জন্য আমরা এত দূর আসছি। হ্যাঁ, সমুদ্র ব্রিজে। ওকে, সো আমরা সামনের দিকে যাই। দেখুন যে সমুদ্রের যে গর্জন আমরা ইতিমধ্যে দেখতে বা শুনতে পাচ্ছি, সমুদ্রের গর্জন কিভাবে আসছে। এখন এখন হয়তো বাটার টাইম না, বাটার টাইম আর ইয়া যখন জোয়ার আসে একদম ওই পর্যন্ত চলে যায়। আচ্ছা, বাগান পর্যন্ত ওই চলে যায়। দেখুন যে আমাদের ব্রিজ আমরা হচ্ছে আপনাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাই, একদম শেষ শেষ পর্যন্ত কি আছে, আমাদের কি অপেক্ষা করছে। এই ব্রিজ কি ডুবে যায়? আচ্ছা ঠিক আছে, এই ব্রিজ হচ্ছে ডুবে যায় যখন জোয়ার আসে। কটা পর্যন্ত ডুবে থাকে এটা? আচ্ছা, রাত 12টায়? আচ্ছা, দিন 12টায় আর রাত 12টায়। তো এখন এখন কি যে জোয়ার আসার সম্ভাবনা আছে? আচ্ছা, রাত 12টার রাত 10টার দিকে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কোনো মানুষ আসছে তো হঠাৎ করে জোয়ার চলে আসছে, তারপরে তাদের কোনো সমস্যা হয়েছে? ও, কি তখন কি তারা রাত্রে আসছিল? মানে ওরা এই সমুদ্রে নামে সাঁতার কাটতেছিল, তারপরে তারা মারা গেছে। আচ্ছা ঠিক আছে, তো দেখছেন এদিকে কিন্তু অনেক গভীর, তাই না? এখানে অনেক গভীর, সো আপনারা নামবেন না এখানে। আচ্ছা, বুক পর্যন্ত এদিকে কি গোসল করা যায়? আচ্ছা, দুপুরে হয়তো অনেকে গোসল করে, তাই না? ওকে ঠিক আছে, তো আপনারা যদি শাওয়ার করা যায় বা ওইরকম ই থাকে, নিরাপত্তা থাকে, তাহলে আপনারা আসতে পারেন। হ্যাঁ, কিন্তু অবশ্যই মানে যেটা বলবো, না জেনে কোথাও নেমে পড়বেন না, তাহলে আপনাদের জীবনের রিক্স হয়ে যেতে পারে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেক বেশি বলা চলে না, কিন্তু মানুষ আছে এখানে। হ্যাঁ, অনেক মানুষ এখানে দেখুন আছে, অনেকে ব্যাক করছে, অনেকে সামনের দিকে আছে। দেখুন এই ব্রিজটা হচ্ছে এরকম, অনেকটা স্টিল টাইপের বা যাই বলুন এখানে। দেখুন দেখুন আস্তে আস্তে আধার হয়ে যাচ্ছে, হয়তো কিছুক্ষণ পর মিলিয়ে যাবে সব কিছু অন্ধকারের মধ্যে। হ্যাঁ, আমরা যেহেতু একটু সন্ধ্যার দিকে আসছি, তো এই দৃশ্যই আপনারা দেখতে পারবেন। একদম লাস্ট পর্যন্ত আপনাদের নিয়ে যাব। হ্যাঁ, লাস্ট পর্যন্ত দেখি। দেখুন যে আস্তে আস্তে হচ্ছে ব্রিজের সাথে পানিগুলো একদম লেগে যাচ্ছে, এদিকে হয়তো গভীরতা বেশি। আমরা হয়তো লাস্ট পয়েন্টে চলে আসছি নাকি সামনে, দেখি একটু।
স্লো মোশন কোনটা আস্তে 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 ওকে এই যে দেখুন যে লাস্ট পর্যায়ে হ্যাঁ এখানে দেখুন একদম পা ভিজে নিয়ে যাচ্ছে পানিগুলো আপনাদের যতটুকু সম্ভব দেখানোর ট্রাই করছি, কিন্তু আপনারা আরো সামনে যেতে পারবেন। হয়তো যে দেখেন সামনে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আপনারা যেতে পারবেন। আচ্ছা ইয়া এই যে ওকে দেখুন আমরা কিন্তু কত দূরে চলে আসছি, ওই যে সামনে যাও গাছগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে। আচ্ছা তুমি বলো, আচ্ছা সে আমাদের হচ্ছে সিএনজি ড্রাইভার, সে আমাদেরকে নিয়ে আসছে। তুমি বলো যে যদি একদম ব্রিজের শেষ পর্যন্ত যাইতে চাই কেউ, তো মানে কখন আসতে হবে? এখন গেলে আপনার আরও আধা ঘন্টা লাগবে ওখান থেকে আসতে। আচ্ছা না যে একদম শুকনা পাবে, এখন তো মানে ব্রিজ পুরাটা যদি হাঁটতে চায় তো কখন পাবে? পানি থাকবে না ব্রিজে? জোয়ার যখন একদম ফুল জোয়ার চলে তখন কি ব্রিজ পুরাটা ডুবে যায়? ও এটা কয়টার দিকে জোয়ার আসে ফুল? জোয়ার আপনার এখন আসে 12টা। আচ্ছা একদিন পর একদিন আধা ঘন্টা পর পর। আচ্ছা ঠিক আছে, ইয়া মানে ইয়া দুপুর 12টা। আচ্ছা দুপুর 12টা এগুলো সব ডুবা যায় তখন যাতে কেউ না আসে। আচ্ছা তুমি বলে দাও যে যদি কেউ আসতে চায় কয়টা বাজে আসবে? হ্যাঁ যদি আর এখানে কি সিএনজি একটা নিয়ে আসলে যদি সিএনজি ছাইরা দেয় পরবর্তীতে আবার সিএনজি পাবে? আচ্ছা যদি শুধু একটা নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে ভাড়া কত পড়বে একটা সিএনজি? না না পুরা দিন থাকবে না, মনে করো আমি আসলাম আইসা সিএনজি ছেড়ে দিলাম, আমার যতক্ষণ ইচ্ছা থাকলাম, সেক্ষেত্রে যদি মানে আসার ভাড়াটা কত পড়বে? 150 টাকা? আসার ভাড়াটা আপনার থেকে 250 টাকা নিবে। 250 টাকা খালি চলে যাবে? আচ্ছা ঠিক আছে 250 টাকা নিবে। ওকে ঠিক আছে, আর হচ্ছে তুমি হচ্ছে এখানে ই করো তো। আচ্ছা তোমার নাম্বারটা বলে দাও, যদি কেউ আসতে চায় ভিডিও দেখা তো তোমারে কল করবে। হ্যাঁ তার তুমি নিশো কত? 350, 350 টাকা? আচ্ছা 350। তো যদি কেউ শুক্রবারে আসে সেক্ষেত্রে তুমি কয় টাকা রাখতে পারবা? যদি আচ্ছা যদি না যদি ভিডিওর কথা বলে কেউ তাহলে কয় টাকা রাখবা? মানে ইউটিউবে ভিডিও যাবে এটা যদি কেউ দেখে আসে মানে তোমাকে যে বলে বা তোমার ফোন দিয়ে আসে সেক্ষেত্রে তুমি কয় টাকা রাখতে পারবা? আমি ওদের থেকে কিছু কম। আচ্ছা কিছু কম রাখবা? আর এমনি এমনি টাইমে 350 টাকা? আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বার বলে দাও। তোমার নাম? 0184 জোরে 0184 278 6532। আচ্ছা তোমার নাম? মোহাম্মদ কামাল। আচ্ছা মোহাম্মদ কামাল হোসেন, ওর যদি আপনারা কেউ আসতে চান ওর নাম্বারে কল দিবেন।